गत दुई क्लासे आमरा शिखेछिलाम किभाबे काउके ग्रीट करते हय इंग्लिशे एबं इंट्रोड्यूस्ड होते हय एबं कन्भारसेशनटा आगाते हय। सो तखन सबार एकटा खूब कमन प्रॉब्लेम छिलो जे आपु आमरा एगुलो करते पारलेओ इंग्लिशे सेंटेंस कन्स्ट्राक्ट करते पारि ना बा वाक्य गठन करते पारि ना। सो आजके आमरा 50टा एवरीडे यूज इंग्लिश सेंटेंसेस शिखबो जेई सेंटेंसगुलो आमादेर अनेक फ्रिकुएंटली अनेक बेशी इंग्लिशे बला लागे एवरीडे किन्तु आमरा हयतोबा कोनो कारणे एकटु भूल करे फेली। So first sentence खूब easy एकटा absolutely not माने कि जानें कोनो भावेई सम्भव ना। Go to the movies tomorrow, absolutely not, I have an exam, are you sure? माने आपनी जेटा बोलछेन आपनी कि एटा निये certain बा आपनी कि एटा निये निश्चित। Are you sure, are you certain, are you coming with me? एटा माने हलो आपनी कि आमार संगे आसछेन। As soon as possible माने এই কাজটা আমার জন্য যত দ্রুত সম্ভব তত দ্রুত করে দেন। As soon as possible। Believe me মানে হলো আমার কথা বিশ্বাস করুন। Believe me। Buy it। খুব easy, right? This dress is nice, buy it। Call me tomorrow। আমাকে কালকে ফোন দিন। Come with me। আমার সঙ্গে আসুন। কেউ একজন খুব ভালো কিছু একটা করলে আমরা কি বলি? Congratulations, congratulations। Do you mean it? যখন কেউ একজন কিছু একটা বলে আর আমাদের খুব ইজিলি জিনিসটা বিশ্বাস হয় না তখন আমরা বলি Do you mean it? Do you understand? আমি যেটা বলছি সেটা কি আপনি বুঝছেন? Do you want it? আপনি কি এটা চান? Don't exaggerate মানে কি জানেন? কথা বাড়িয়ে বলবেন না। আমাদের অনেক ফ্রেন্ডস থাকে না যারা অনেক সময় বলে আমি 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ট্রাফিকে আটকে আছি। সো ডোন্ট এক্সাজারেট। ডু ইউ ওয়ান্ট সামথিং? অনেক সময় এমন হয় না যে আমাদের আশেপাশে একজন ঘুরঘুর করছে অনেকক্ষণ ধরে বাট কিছু বলছে না যে ও সে কি চায়, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন ডু ইউ ওয়ান্ট সামথিং। ডোন্ট ডু ইট মানে এটা করবেন না। Don't do it. Don't tell me that. আমাকে এটা বলার কোনোই দরকার নেই। Give me a hand. এটার মানে হলো আমাকে একটা হাত দিন, আসলে কিন্তু না। Give me a hand মানে হলো help me বা আমাকে একটু সাহায্য করুন। কি বলতে হয়? Give me a hand. Go right ahead মানে এগিয়ে যান, সামনে যেতে থাকেন। Go right ahead. Have a good trip মানে আপনার যাত্রা শুভ হোক। Have a good trip. Have a nice day মানে আপনার দিনটি শুভ হোক। অনেক সময় কিন্তু আমরা এটা দিয়ে কনভারসেশন শেষও করতে পারি। Have a nice day. I don't think so মানে কি জানেন? আমার মনে হয় না। He is in America now? I don't think so. I feel much better মানে হলো আমার আগের থেকে এখন অনেক বেটার লাগছে, অনেক ভালো লাগছে। আই ফিল মাচ বেটার। আই সি মানে শুধুমাত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা না। কেউ যখন অনেকক্ষণ ধরে আপনাকে কিছু একটা বলে আর আপনি খুব মনোযোগ দিয়ে জিনিসটা শুনেছেন এবং জিনিসটাকে একনলেজ করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে আপনি বুঝেছেন, তখন আপনি বলবেন আই সি। আই এম ইউজ টু ইট মানে আপনি যেটাই হয়েছে সেটার সঙ্গে অভ্যস্ত। আই এম ইউজ টু দ্য ট্রাফিক ইন ঢাকা মানে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন ঢাকার ট্রাফিক জ্যামের সঙ্গে। আই এম সরি ভেরি সিম্পল। আপনি বলতে চাচ্ছেন যে যা ঘটেছে বা আপনি যা করেছেন সেটার জন্য আপনি দুঃখিত। আই এম বোর্ড মানে কি জানেন? এই যে গত কয়েকদিন ধরে ঘরে থেকে সবাই অনেক বোর্ড হয়ে গিয়েছেন না, কিছু করার নাই, একটু বিরক্ত। আই এম বোর্ড। ইট ডাজন্ট ম্যাটার মানে কি জানেন? কোনো ব্যাপারই না। সো আমরা যখন কিছু একটা হয় আর কেউ একজন বলে যে ও আচ্ছা এটা করে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে, তখন হয়তো বা আপনি বলতে পারেন আরে না, দিস ডাজন্ট ম্যাটার, ইটস অ্যাবাউট টাইম মানে কি জানেন? আমরা এরকম সিচুয়েশনে ইউজ করি যখন কোনো একটা জিনিস হয়েছে যেটা আরও আগে হয়ে যাওয়া উচিত ছিল। ও ইউ ফাইনালি ফিনিশড ইট, ইটস অ্যাবাউট টাইম, আপনার এটা আরও আগে শেষ করার কথা ছিল। ইটস টাইম টু গো মানে যাওয়ার টাইম হয়ে গেছে। আমাদের সবার বাবারা কিন্তু সবার আগে বাইরে যাওয়ার সময় রেডি হয়ে যায় আর আমাদেরকে বলে ইটস টাইম টু গো, ইটস নট ওয়ার্থ ইট। মানে এটার মূল্য খুব একটা বেশি না, এটা করার মতো না, ইটস নট ওয়ার্থ ডুইং, মানে এটা করার মতোই মূল্য নেই, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাভ অ্যানাদার ওয়ান, মানে আরেকটা নিন। অনেক সময় দাওয়াতে আমরা যখন খেতে যাই আমাদেরকে বলে না আরে আরেকটা নিন, আরেকটা খান, তখন কিন্তু আপনি এটাকে ইংলিশেও বলতে পারবেন হ্যাভ অ্যানাদার ওয়ান। হি ইজ অন হিজ ওয়ে, মানে সে তার পথে আছে, হি ইজ অন হিজ ওয়ে। হাউ আর ইউ ডুইং, এটা কিন্তু আমাদের একদম ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, আপনাদের কি মনে আছে? হাউ আর ইউ ডুইং মানে আপনি কেমন আছেন। হাউ লং আর ইউ স্টেইং, হাউ লং আর ইউ স্টেইং মানে কি জানেন, আপনি কয়দিন আছেন। অনেক সময় হয় আমরা ছুটি কাটাতে যাই কোথাও, তখন আমাদেরকে এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করতে পারে হাউ লং আর ইউ স্টেইং। হাউ মাচ ইজ ইট, মানে এটার দাম কত। বিদেশে গেলে অনেক সময় অনেক কিছু নিয়ে আমাদের একটু দাম কষাকষি করতে হয় না, যে আচ্ছা এটা কত, হাউ মাচ ইজ ইট, হাউ মাচ শুড আই পে ফর দিস, হাউ মাচ ইজ ইট। আই ক্যান ডু ইট, মানে এটা আমি করতেই পারবো। I can learn English, I can do it. I can't believe it, মানে এটা আমার বিশ্বাসই হচ্ছে না, this happened, I can't believe it. I can't wait, I can't wait মানে কি জানেন, সিম্পলি বলতে গেলে হ্যাঁ এটার মিনিং এটাও হতে পারে যে আমি আর অপেক্ষা করতে পারবো না, কিন্তু যখন আমরা কোনো একটা কিছু নিয়ে খুব এক্সাইটেড থাকি যে এটা হতেই হবে, তখনও কিন্তু আমরা ওই এক্সাইটমেন্টটা প্রকাশ করতে পারি বাই সেইং I can't wait. I don't have the time, মানে আমার কাছে এখন একদমই সময় নেই, I don't have the time. I don't like it, মানে এটা আমার একদমই পছন্দ হয়নি, I don't like it. Last 10 sentences. It's the same thing, মানে একই জিনিস। Going to the shop and going to the market, they're the same thing for me, মানে আমার জন্য দুটোই একই জিনিস। Not yet, মানে হলো এখনো না। আর ইউ ডান উইথ দ্য ওয়ার্ক, নট ইয়েট মানে আমার এখনো হয়নি। ইটস ইয়োর টার্ন, মানে হলো এখন আপনার পালা। যেমন আপনি বলতে পারেন ইটস ইয়োর টার্ন টু ডু দ্য ডিশেস, মানে থালা বাসন ধোয়ার টার্ন কিন্তু এখন আপনার, আপনার গিয়ে ধুতে হবে, ইটস ইয়োর টার্ন। সি ইউ টুমরো, মানে হলো কালকে দেখা হবে। সি ইউ টুমরো দিয়ে কিন্তু আপনি চাইলে ইজিলি কারোর সঙ্গে নিজের কনভারসেশনটাও শেষ করতে পারেন। সি ইউ টুমরো মানে কালকে দেখা হবে। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ মানে কি জানেন, অনেক হয়েছে আর লাগবে না। অনেক সময় আমরা যখন দাওয়াতে যাই আমাদেরকে অনেক ভরে ভরে খাওয়া দেয় না প্লেটের উপর, তখন আমরা বলতে পারি দ্যাটস এনাফ, থ্যাংক ইউ। এরপর স্লো ডাউন, কেউ যদি অনেক ফাস্ট হাঁটে বা অনেক ফাস্ট কথা বলে বা অনেক ফাস্ট দৌড়ায়, তখন আপনি ওদেরকে বলতে পারেন হেই স্লো ডাউন, মানে আরেকটু আস্তে যান বা আরেকটু আস্তে কথা বলেন, স্লো ডাউন। টু ব্যাড, টু ব্যাড মানে কি জানেন, এমন একটা একটু দুঃখজনক কিছু যেটা হয়ে গিয়েছে আর পাল্টানো যাবে না। যেমন ইটস অলরেডি মিডনাইট, টু ব্যাড উই ক্যান্ট হ্যাভ আইসক্রিম নাও, মানে অলরেডি রাত হয়ে গিয়েছে অনেক, আমরা কিন্তু এখন আর আইসক্রিম খেতে পারবো না, টু ব্যাড। ইউ লুক আ বিট টায়ার্ড টুডে, মানে আপনাকে আজকে দেখতে একটু ক্লান্ত লাগছে, ইউ লুক আ বিট টায়ার্ড টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ মানে কি অনেক অনেক ধন্যবাদ। যেমন আমি আপনাদের সবাইকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর ব্রিলিয়েন্ট সাজেশনস অন দ্য স্পোকেন ইংলিশ কোর্স। এটা ছিল আমাদের লাস্ট বাক্য, কিন্তু আজকে কিন্তু আমরা খুবই ইজি শর্ট ইংলিশ সেন্টেন্সেস বানানো শিখেছি, রাইট? আমরা নেক্সট ক্লাসে আরেকটু কমপ্লেক্স, আরেকটু লম্বা ইংলিশ সেন্টেন্স শিখবো, যেগুলো আমাদের এভরিডে ইউজ করা লাগে, তাই না? দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে।